बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। কেমন আছো বন্ধুরা? আমি দীপান্বিতা, এসে গেছি পেখম রেডিওর সহজপাঠ অনুষ্ঠানে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। আর দু সপ্তাহ পরেই বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো। তবে এবার এই পুজোটা মোটেই আনন্দের নয়। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে, নিজেদের ভালো রাখতে হবে আর অন্যদেরও ভালো রাখতে হবে। এবার চলে আসি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে রিয়াঙ্কা দাস, সমন্বয় দে, সৃজনী মিত্র ও সৌম্যদীপ চক্রবর্তী। প্রথমে আমি ডেকে নেব রিয়াঙ্কাকে। রিয়াঙ্কা আসানসোলের বন্ধু, বেদী ভবন রবিতীর্থ স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী। রিয়াঙ্কা খুব সুন্দর আবৃত্তি করে ও আমাদের দুটি আবৃত্তি শোনাবে। এসো রিয়াঙ্কা। নমস্কার। কবি রামচন্দ্র পালের কবিতা ইলিশ ও ভূতের গল্প। একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে। নধর কান্তি ইলিশখানা টাটকা এবং তাজা, জম্বে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি ঝোলে খাবো কয়েক পেটি ঝাল, লেচা মুড়োর চচ্চড়ে আর কাঁটা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। রাত বাড়ছে, অমাবস্যার ঘুটঘুটে আঁধার, নিশি ডাকছে দূরের থেকে, শব্দ নেই কোয়ার। হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরে কান্না, আমা আমা ইংলিশ খাবো, শুঁটকি মাছ ভাল না। মা বলছে, আহা বাছা ভাব না কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে মুঠকে দে ওর ঘর। শুনেই আমার বুকের মধ্যে রক্ত জমে হিম, মাথার মধ্যে চিড়িক চিড়িক তাচ্ছিম তাচ্ছিম। শেষকালে আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি? প্রাণ যায় যাক, শক্ত হাতে ইলিশ ধরে থাকি। হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান, সারা শরীর শিউড়ে ওঠে, রাম 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 টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা, তুই খা না এই প্যাখ না দুটো, আমি খাচ্ছি মাথা, তুই নে না এই পেটিংড়ি দিকটা, আমাকে দে ডিম, ইংলিশটা কি দারুণ যেন কুলফি আইসক্রিম,
রাম 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 বলতে বলতে হাঁটা তো নয় ছোটা, সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা। আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে, আর কোনো দিন আসবো না এই শ্যাওড়া বনের পথে। ওই তো বাড়ি যাচ্ছে দেখা, দূরের থেকে আলো যেই পড়েছে, ভূতেরা সব কোথায় পালিয়ে গেল। হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ভাঁটা ভাঁটা, ইলিশ কোথায় ঝুলছে দেখি, শুধুই ইলিশ কাঁটা। কবি শ্যামাচরণ কর্মকারের কবিতা পূজো এলো। আকাশে সোনার আলো ছলমলানো শরতে হাসে, বাতাসে হিমেরি কণা রোদের সোনা দূরে বাঘাসে, ফুটেছে শিউলি টগরে খুশির লহরে বাগান জুড়ে, ছুটেছে মৌ পিয়াসি মন উদাসী বাউল সুরে, খুশিতে নাচছে বাতাসে দোল খায় কাশ শরতে দেখে, দিঘিও প্রদীপ চালুক পদ্ম শালুক দিক না এঁকে, পটুয়ার হাতে তুলি কুমুর টোলের মস্ত তারা, ঢাকেতে পড়লো কাঠি জমজমাটি বাঁধন হারা, এলো রে দুর্গা পুজো খুশি খুঁজো বুকের বাঁকে, মা এলে মনের ক্ষত দুঃখ যত আর কি থাকে, এসেছে দুর্গা ঠাকুর তাকুরে না করে ছন্দে দুলি, এসো সব সঙ্গী সাথী পুজোয় মাতি দ্বন্দ্ব ভুলি। নমস্কার। রিয়াঙ্কা, তোমার আবৃত্তি খুব ভালো লাগলো। এবার দেখে নেব আমাদের ছোট্ট বন্ধু সমন্বয় দেখি। সমন্বয় আগেও এখানে এসেছে, ও মাউন্ট লিটেরা জি স্কুল ব্যারাকপুরে ক্লাস থ্রিতে পড়ে। এসো সমন্বয়, কি শোনাবে বলো আমাদের। দিদি, আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খোকার ইচ্ছে কবিতাটি বলছি। খোকার ইচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাতায় শুনে কন খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক, জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার, কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো এখন আমার অবস্থা তাই, লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই, এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। বাহ, খুব ভালো বলেছো সমন্বয়, বসো। এবার আমাদের মধ্যে উপস্থিত আছে দুর্গাপুর থেকে সৃজনী মিত্র ও সৌম্যদীপ চক্রবর্তী। সৃজনী দিদি হিমশিলা মডেল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছে, সৌম্যদীপ ওই স্কুলে ক্লাস সিক্সে পড়ে। ওরা দুজন ভাই বোন আমাদের
কি শোনাবে আজ সেটা সৌম্যদীপই বলবে। এসো সৌম্যদীপ। দীপান্বিতা দিদি, আজ আমি আর আমার দিদি সৃজনী তোমাকে একটা গল্প পাঠ করে শোনাবো। গল্পের নাম হরতাল, লিখেছেন জ্যোতির্ময় চক্রবর্তী। আর হ্যাঁ, গল্প পাঠের আবহটা করেছে আমার দিদি সৃজনী। চিড়িয়াখানায় জোরদার মিটিং চলছে, থেকে থেকে সবাই বলে উঠছে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পশু এবং পাখিদের এই মহাজোট প্রথমবার। একদিকে শালিক, ময়না, এমু, বদ্রি, টিয়া, ময়ূর, অন্যদিকে হাতি, শিম্পাঞ্জি, বাঘ, কল্লু, উল্লু, গন্ডার, সবাই বলে বের হয়েছে, এবারে বীজ চাই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা খাতায় বন্দি থাকছি, আর দুষ্টু পাজি মানুষগুলো আমাদের নিয়ে করবে ছিল, অপমানও করা হচ্ছে, কেন কেন কেন? আমরা কি জেলবন্দি আসামি? আমাদের বাড়ি ঘর সংসার ছেলে পুলে কিছু নেই? আমরা মানুষ নই বলে এত হ্যাক্কা? আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। প্রবল হট্টগোল, তুমুল চিৎকারের মধ্যে বৃদ্ধ এমু উঠে দাঁড়ায়, তারপর বলল, তোমরা শান্ত হও, আমাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে, আমরা তার মধ্যে বেছে বেছে কয়েকজনকে বলার সুযোগ দিচ্ছি। প্রথমে শুনবো ময়ূরের কথা। ময়ূর পেখম ঝাঁকিয়ে রাগে গড়গড় করতে করতে বলতে শুরু করলো, বন্ধুগণ, মানুষের এই অন্যায় আবদার আর সহ্য করা যায় না। খালি বলে পেখম ম্যান, পেখম ম্যান, বৃদ্ধ পুটকে ছোড়া সবার এক আবদার বলি, কেমন অসভ্যতা! আমার পেখম আমি মেলবো না গুটিয়ে রাখবো, তবে তোদেরকে। বদ্রি পাখিরা একসঙ্গে কলকল করে ওঠে, আরে দাদা আর বলো না, মানুষগুলো আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে, আর দুপুরবেলা খাবার পর একটু ফুলবো, বিকেল হলে সবাই মিলে একটু লুকোচুরি খেলবো, তা নয় মানুষ পোলাদের ক্যাচোর ম্যাচোর ক্যাচোর ম্যাচোর সব মাটি, মাঝে মাঝে কুমড়ে দিচ্ছ করে। টিয়া পাখির দল সমস্যারে বলে ওঠে, একদম ঠিক, একদম ঠিক। এবার বাঘের দিকে তাকালো এমু, তারপর বলল, ভাইয়া তুমি কিছু বলো। বাঘ টুকরে কেঁদে উঠল, কি বলবো এমু দাদা, আমি কোনে রাজ করতাম, এখানে এসে চাকর বলে গেলাম, টাটকা টেস্টি মাংস দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতাম, বলতে বলতে বাঘ ভ্যাঁ করে কেঁদে ফেললো। বৃদ্ধ এমু তার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, কাঁদে না সোনা, কাঁদে না, বুঝি বুঝি, তোমার কষ্টটা বুঝি। বাঘ অমনি ফোঁস করে উঠল, শুধু কষ্ট কি অপমান, মানুষ গুলো যখন আমাকে জোকার ভেবে খাঁচার সামনে ভিড় করে, তখন পপকর্ন খেতে খেতে আমার দিকে পপকর্ন ছুড়ে দেয়, খাবো বাঘ কিনা খাবে পপকর্ন, হায় 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 হায়, সবাই বলে উঠল, হায় 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 হায়। বৃদ্ধ এমু আবার উঠে দাঁড়ালো, তারপর সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলো, আমার সচেত নিপীড়িত ভাই বোনেরা, বড় দুর্দিন আমাদের, কিন্তু এর প্রতিকার কি তোমরা বলো। সবাই সমস্যারে চিৎকার করে উঠল, হরতাল, হরতাল, হরতাল। তারপর শীতকাল এলো, গায়ে নরম রোদ্দুর মেখে শীতের পোশাক পরে মানুষ পোলারা কচি বাচ্চাদের নিয়ে ভিড় জমালো চিড়িয়াখানা। কিন্তু এই কি,
হাতির খাঁচার সামনে দাঁড়াতেই হাতি সুর তুলে অভিবাদন না জানিয়ে সুর দিয়ে নোংরা ঘোলা জল ছিটাতে লাগলো। মানুষের দল ছুটে গেল বাঘের ডেরায়। কিন্তু এ কি, বাঘেরা তাদের ঘরের দরজা বন্ধ করে নাচছে আর গাইছে। মানুষের দল এবার ছুটে গেল বেবুন শিম্পাঞ্জি বাঁদরের ডেরায়। শয়ে শয়ে ইটের টুকরো উড়ে আসতে লাগলো তাদের থেকে। স্লোগান উঠল, কোন রকমে নিজেদের মাথা বাঁচিয়ে মানুষ ছুটে গেল ময়ূরের ডেরায়। বলল, পেখম ম্যাল, পেখম ম্যাল না। টিয়া বলে উঠল, মহামান্য বিচারক এমো, এই সেই আসামির দল যারা আমার মক্কেল শ্রী ময়ূরের সঙ্গে অশালীন আচরণ করে চলেছে, আপনি এর বিচার করুন। বিচারক এমু কান চুলকে বলে উঠল, এই আদালত আসামিদের আত্মবোধ করার রায় শোনাচ্ছে। গোটা চিড়িয়াখানা অশান্ত হয়ে উঠল। কোথাও গর্জন, কোথাও হুঙ্কার, কোথাও দাঁত খেঁচানো, কোথাও ইটের বৃষ্টি, কোথাও বা ঘোলা জল উড়ে আসতে লাগলো। ক্লান্ত বিধ্বস্ত মানুষের দল কোন রকমে নিজেদের শরীরটা নিয়ে পালাতে লাগলো। চিড়িয়াখানায় স্লোগান উঠল, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্বে, দাও ফিরে স্বাধীনতা, দাও ফিরে অরণ্য। বন্ধুরা, এবার শীতে চিড়িয়াখানায় যাবার আগে খবর নিয়ে যেও, হরতাল উঠল কিনা। বাহ, চমৎকার অনুষ্ঠান শুনলাম বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে আগামী সপ্তাহে। টাটা।